এবং অমিত শাহজির টার্গেট 35 পার করাবো। আর 35 পার হওয়ার পরে এমনিতেই কাকু কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে, বৃষ্টি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়ি, 4:30 আমার তো স্পাই আছে। চাল দীর্ঘ টানাপোড়েনের পরে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বর পরীক্ষা করেছে ইডি, তা নিয়ে এদিন কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তার তো 4 মাস ধরে কিভাবে এসএসকেমে কালীঘাটের কাকু, কাকুর ভয়ে ভাইপো হাওয়া হয়ে গেছে, পিসি ঘুমাতে পারেননি। মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করতে পুরনো বামপন্থীদের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি, বামপন্থীদের একটা বড় অংশ এখন বিজেপির সঙ্গে আছে। শুভেন্দু অধিকারী বলেন, ক্ষেত মজুদদের স্বার্থে লড়াই করছিল আগের বামপন্থীরা, পুরনো বামপন্থীদের 60% বিজেপির সঙ্গে এসেছে, তার দাবি বামপন্থা নয়, নরেন্দ্র মোদী দেশকে রক্ষা করতে পারবে, পুরনো বামপন্থীরা এটা বুঝতে পেরেছেন। গড়বেতায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মুখে উঠে এলো ছোট আঙাড়িয়ার প্রসঙ্গ। বিরোধী দলনেতার দাবি, 2000 সালের 4 জানুয়ারি 9 জনকে পুড়িয়ে মারা হয়েছিল, 4 জনকে চিহ্নিত করা হয়েছিল। 2000 সালের পর ছোট আঙাড়িয়া তৃণমূলের কেউ আসতে পারেননি, তৃণমূলের অধিকার নেই ছোট আঙাড়িয়া দিবস পালন করার, একমাত্র বিজেপি তৃণমূল সরকারকে হটাতে পারে, আশ্বাস শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর আশ্বাস, যারা সত্যিকারের জব কার্ড হোল্ডার, কাগজ তৈরি রাখুন, আমরা আপনাদের টাকা পাইয়ে দেব, 100 দিনের কাজের টাকা চোরদের জেলে ঢোকাতে হবে। এদিন কার্যত লোকসভা নির্বাচনের প্রচারে সেরেছেন শুভেন্দু অধিকারী, কর্মীদের মনে করিয়ে দিয়েছেন অমিত শাহের বেঁধে দেওয়া টার্গেটের কথা। শুভেন্দুর দাবি, উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, মধ্যপ্রদেশের মতো বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার চাই, কংগ্রেসের শাসন দেখেছেন, বামেদের শাসন দেখেছেন, এখন তারা রিজেক্টেড। তিনি আরো বলেন, মমতা ব্যানার্জি এবং তার দলের পরিবর্তন হয়েছে, এখন বড় নেতার নাম হলো পয়লা ভাইপো, যিনি 11 সালের আগে আসেননি, ইতিহাস জানেন না, বীরভূমের নানুরের সুতপুর বলুন, ছোট আঙাড়িয়া বলুন, সিঙ্গুর নন্দেগ্রাম বলুন, নেতাই বলুন, এর ইতিহাস কিন্তু এই পয়লা ভাইপো জানে না। তিনি দিল্লিতে ছিলেন, হেঁটে খুঁটে আপনারা আমরা সবাই মিলে 34 বছর হয়ে গেল সিপিএমটা এবারে যাক, পরিবর্তনটা আসুক, সবাই মিলে এটা চেয়েছিলাম আমরা। সেই পরিবর্তনের পরে 2011 সালের 21 জুলাই ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে কর্দমাক্ত মাঠ, প্রচুর বৃষ্টি, ভাইপো নামলেন দিল্লি থেকে, ঘোষণা হলো যুবা তৃণমূল, আটকাতে হবে গায়ের ছেলে, পান্তা খাওয়া, মুড়ি খাওয়া, গামছা বাঁধা শুভেন্দু অধিকারীকে, শহরের লোকের হাতে কব্জা দিতে হবে, পরিবারের হাতে তুলে দিতে হবে তৃণমূলকে, তাই তৈরি হলো যুবা তৃণমূল। তারপরের তো ইতিহাস 12.5 বছরে দেখছেন আপনারা, তৃণমূল কয়লা খায়, তৃণমূল বালি খায়, তৃণমূল পাথর খায়, তৃণমূল মোরাম খায়, তৃণমূল গাছ পাচার করে, তৃণমূল গরু পাচার করে, তৃণমূল চাকরি বিক্রি করে, তৃণমূল ধান চুরি করে, তৃণমূল আটা চুরি করে, তৃণমূল গম চুরি করে, তৃণমূল চাল চুরি করে, তৃণমূল পঞ্চায়েতের ব্যালটও খায়, এই তৃণমূল চোর তৃণমূল, এ তৃণমূলের এই পরিবর্তন ঘটেছে। বাকি কিছু রাখেনি এরা, 500 টাকা তো মায়েদের, তার বদলে 21,000 মদের দোকান, সর্বত্র 28 টাকার পাউচ, আর ডিআর লটারি 2 লাখ টেবিল, ডিআর লটারি 300 টাকা রোজগার করো, 200 টাকা ডিআর লটারিতে রেখে 100 টাকায় বাড়ি আসবে। এবং অমিত শাহজির টার্গেট 35 পার করাবো, আর 35 পার হওয়ার পরে এমনিতেই কাকু কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে, বৃষ্টি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়ি, 4:30 আমার তো স্পাই আছে চাল, আর ভাইপো তো একবারে হাওয়া হয়ে গেছে,
শুধু কাকুর ভয়েস এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে, সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা। গোটা ব্যানার্জি বংশ, চোরের বংশ স্বগোষ্ঠী ভিতরে যাবে। আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল দেওয়ালি হবে। প্রস্তুত তো? এই বাহাদুরদেরকে একদম যা করার করতে হবে। অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে আপনাদেরকে। একুশের ভোটের পরে 1,00,000 হিন্দুকে বাড়ি ছাড়া করেছে, 12,000 বাড়ি ভেঙেছে, 300 মহিলার উদ্যোগ নিয়েছে। মগরাহাটের বিজেপি প্রার্থী মানস সাহস 57 জনকে খুন করেছে। শক্তিশালী করবেন তো, যেখানে পারবেন না আন্ডারগ্রাউন্ড চাওয়া। উত্তর বিল ঠিক আছে, চমকাইতলা ঠিক আছে, কোথায় সমস্যা আছে, কোথায় সমস্যা আছে ভাজুকা, কোথায় সমস্যা আছে? হ্যাঁ, চমকাইতলা মার্চের প্রথম সপ্তাহে মিটিং আমার। আরে শ্রীনগর বাহাদুরি করছিল, ঝাঁপ গুছিয়ে দিয়েছে, এখানে সুদীপ তুষারীরা এসেছে, ঝাঁপ গুছিয়ে গেছে। ও দাদাগিরি চলবে না, দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সব চোর জেল যাবে, সব গুন্ডা ভিতরে যাবে। আর এবারের নির্বাচন অন্যরকম নির্বাচন হবে, ভাই পরিস্থিতিরা থাকবে না, বাংলাটাকে বদলাতে হবে। বেকারের হাতে কাজ চাই, সবার মাথায় ছাদ চাই, সবার পেটে ভাত চাই, নারী সুরক্ষা চাই। এত মদের দোকান, যুব সমাজ বিপদে। আপনি জানেন এই 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর কত টাকার মদ বেচেছে মমতা ব্যানার্জি? আপনি জানেন অষ্টমীর দিন আমরা নিরামিষ খাই সবাই, ভেজ ডে বলা হয়। ইংরেজরা অষ্টমীর দিন মদের দোকান খুলে রাখতো না। এই প্রথম 23 সালে এই জালি হিন্দু মমতা ব্যানার্জি অষ্টমীর দিনও মদের দোকান খুলে রেখেছে। মা আপনার শাখা বলা, গোলার খন্ডি কণ্ঠী মাতার সিঁদুর, আপনার তুলসী মঞ্চ, আপনার শাক, আপনার গীতা রামায়ণ মহাভারত, আপনার বেদ উপনিষদ, আপনার এগুলো থাকবে তো? এই তো সন্মাজ মুখ্যমন্ত্রী থাকলে, আর তার চোর ভাইপো থাকলে, হ্যাঁ কিনা বলুন, তারাতে আপনাদের হবে। আমি আছি, আমি সব ফেলে এই কাজে নেমেছি। ছোট আগারিয়া দিবসের শপথ হোক আমাদের, আমরা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব, আর চোর মুক্ত বাংলা আমরা করে বাংলায় সুরক্ষা আর সুশাসন আমরা দেব, এটাই হবে আমাদের একমাত্র অঙ্গীকার। তাই সবাই ভালো থাকুন, ভারত মাতা কি।